হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আর মাই ভূমিকাল ব্লগে কিন্তু তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে অনেকদিন পর ঠাকুর ঘরে আসা আর নিজের মনের মতো করে ঠাকুরকে সাজিয়ে তোলার আনন্দটা কিন্তু খুব ভালো লাগে। এই আনন্দটা কারোর সাথে ভাগ করা যায় না। সকাল সকাল এত সুন্দরভাবে ঠাকুরকে সাজিয়ে তুলেছি আর তোমাদেরকে বড় মারও দর্শন করালাম। বড় মাকে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে, তো বড় মার মন্দিরে পুজো দিতে গেছিলো, তো সেখান থেকে নিয়ে এসেছে। তো যারা আমার ব্লগ প্রতিদিন দেখো তারা দেখতে পাবে যে ঠাকুর রাখা কিন্তু একটু ওলটপালট হয়েছে। হ্যাঁ, বড় মাকে আলাদা করে বসিয়েছি। আর এদিকে আমার ননদ সকাল সকাল উঠছে, একদম ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে। কারণ জানো, আজকে না বৃহস্পতিবার, আজকে পুজো দিতে আমার প্রায় দেড় ঘন্টা মতো সময় লাগে। প্রত্যেকটা ঠাকুরকে মোছাতে হয়, কাপড় চেঞ্জ করতে হয়, ঘট বসাতে হয়, গোপালদের স্নান দিতে হয়, তাদের প্রসাদ দিতে হয়, অনেক দেরি হয়ে যায়। তো সকালে উঠে আগে চা করে খেয়ে নিয়েছি, তারপরে পুজোর কাজে লেগে পড়েছিলাম। আর এদিকে সবাই মিলে আজকে হাত লাগিয়েছি, কারণ পুজো দিতে তো অনেক সময় লাগে, অনেক কাজ আছে আজকে বাড়িতে। ঠাকুর ঘর এই সপ্তাহে একদিন করে পরিষ্কার হয়, তার জন্য মা ওদিকে আলুর দম আর রুটি করছে। তোমরা দেখতেই পারলে কি সুন্দর আলুর দম হয়েছে আর রুটি হচ্ছে। আর এদিকে হচ্ছে আমি একটু তাড়াতাড়ি করে ভাত করে ফেলি। কেন জানো, আজকে আমার হাজব্যান্ড যাবে স্কুলে, যেহেতু বৃহস্পতিবার স্কুল আছে তার জন্য স্কুলে যাবে। আর হচ্ছে ভাতটা যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে খেয়ে যেতে পারবে, তো আলুর দম দিয়ে খেয়ে যাবে। আর রুটি আলুর দম তার সাথে কিছু ফল দিয়ে দেবো, সেটা টিফিনে নিয়ে যাবে। খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকে জানো, মানে সকালে আমি তো ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই কাজকর্ম করা আর কি। তো এখন থেমেছে, এবারে ভাতটা হয়ে গেলেই না আমি জামাকাপড় আছে অনেক সেগুলোকে কাচবো। জামাকাপড়গুলো যদি কেচে একটু তাড়াতাড়ি মেলে দিই, বৃষ্টিটা যতক্ষণ না থাকে ততক্ষণে জলটা টেনে নিলে কিন্তু খুবই সুবিধা। ঘরেও তারপর মেলা যাবে, পাখার হাওয়াতেও শুকিয়ে যাবে, কিন্তু জলটা তো ঝরতে হবে, তার জন্য তাড়াতাড়ি কেচে নিতে হবে। আর এদিকে দেখো মা রুটি করছে। এবারে রুটি হলেই কিন্তু আমরা সকলে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেব, যেহেতু চাটা সবার খাওয়া হয়েই গেছে, খালি একটু টিফিন করতে হবে। টিফিন না করলে তো আবার খিদে পাবে না, আমার তো দুপুরে খাবো, তার জন্য আজকে রুটি করছে। অনেকদিন পরে রুটি হচ্ছে, কিন্তু এই কদিন না ভাতই হয়েছে। তোমরা দেখেছো প্রত্যেকটা ব্লগে সেদ্ধ ভাত নয় ভাত আমরা খেয়েছি। তো আজকে অনেকদিন পর রুটি হচ্ছে না, মাঝখানেও দু চার দিন হয়েছিল, সেভাবে শেয়ার করে উঠতে পারিনি, মাঝে পরোটাও হয়েছিল। তো মা কি সুন্দর দেখো রুটি ভাজছে, মা খুব ভালো রুটি করতে পারে কিন্তু। কয়েকটা ফুলছে কয়েকটা ফুলছে না, কোনো ব্যাপার না, আমরাই খাবো সেটা মানিয়ে নেব। তো এই দেখো কি সুন্দর রুটি। আর ভূমিও কিন্তু আজকে সকালবেলায় রুটি খাবে, ওকেও দুধ রুটি দেবো। যেদিন যেদিন রুটি হয় ভূমিকেও সকালবেলাটায় ব্রেকফাস্টে আমি রুটি দেওয়ার চেষ্টা করি। রুটি খাওয়া কিন্তু খুব ভালো বাচ্চাদের জন্য আমি মনে করি, তার জন্য। আর এদিকে লাউ গাছটা যে আছে না, তোমরা তো তোমাদেরকে দেখিয়েছি অনেকবারই লাউ গাছটা, তো এই গাছের না ডগ মানে অনেক ডগা নিচে আর কি, ছোটো ছোটো ডগাগুলো ঝুলে পড়েছে। এতে কি হয়েছে, গাছটা অনেকটা ভারী হয়ে গেছে। এবার গাছটা ভারী হওয়াতে না নিচের দিকে নেমে যাচ্ছে, তার জন্য মা বললো কিছু ডগ কেটে দাও, আমরা আর কি খাবো, আর তাহলে গাছটাও হালকা হয়ে যাবে, তাই না? এত ভার যদি নিচের দিকে হয়ে যায় অসুবিধা না, তাহলে নেমে এসে পড়বে গাছটা পুরো, আর ওপরে আর কি উঠতে পারবে না। এই জন্য বাবা খুব দেখে দেখে আর কি ডগগুলো কেটে দিচ্ছে। আর লাউ গাছে ফুল চলে এসছে, ফুল আসার জন্যই কিন্তু আমরা ডগটা কাটছি। ফুল যদি না আসতো তাহলে কিন্তু শাক খাওয়া যেত না। গাছে সবসময় ফুল আসলেই তবে শাক খেতে হয় আর কি, আমি শুনেছি এটা। আর কুমড়ো গাছের পাতাগুলো খালি দেখছো একবার কত বড় বড় হয়েছে, খুব ভালো হয়েছে কিন্তু কুমড়ো গাছটা। আর এদিকে দেখো লাউ ডগ কাটার সাথে সাথেই তো মা বসে পড়েছে, কারণ আজকে খুব আনন্দ, লাউ শাকের ঝোল করবে মা। খুব ভালো করে মা লাউ শাকের ঝোলটা, ভালো করে একটু কালো জিরে অল্প সর্ষে বাটা দিয়ে রসুন ফোড়ন দিয়ে অল্প পাতলা ঝোল করে লাউ শাকের, খেতে কিন্তু খুব ভালো হয়। আমরা সবাই খুব মানে ভালোবেসে খাই আর কি, এত সুন্দর মা রান্না করে। তো মা কাটছে আর আমি এখনও ভাতে জাল দিচ্ছি। আর একটু গরম গরম ফ্যানও ছিল, তোমরা কেউ এইটা করো কি না আমি জানি না, আমি মাঝে মাঝে করি। এর সাথে একটু বেশি করে আটটু গরম জল মিলিয়ে নিয়ে মাথার বালিশের ঢাকনাগুলোকে ভিজিয়ে রাখি, তাহলে একটু নোংরাটা ছাড়ে। কি হয় ভূমি না মাথায় মানে ভূমির মাথায় তেল দেয়, আমার হাজব্যান্ডও দেয় যদিও বা, তো কী হয় একটু তেল চিটে চিটে
ভিজে হয়ে যায়, আর এখন বৃষ্টির সময় না কেমন একটু স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছে, তার জন্য একটু পরিষ্কারভাবে একটু মানে কেচে নিতে হবে। ওর জন্য আমি ভালো করে একটু গরম জলে ভিজিয়ে রাখছি, তাড়াতাড়ি করে কেচে নিই, কারণ বৃষ্টির সময় তো কখন বৃষ্টি চলে আসে তার ঠিক নেই। অনেকগুলো কাঁচা আছে, কিছু গরম জলের আছে, কিছু ঠান্ডা জলেরও আছে, সেগুলোও কাঁচতে হবে, আর একটা চাদরও আছে সেগুলোও কাঁচতে হবে। এই দেখো আমি ভিজিয়ে নিয়েছি, আবার বাসনও মাজার আছে। তো আগে কেচে নিই, বাসন পরে মাজবো, বৃষ্টি আসলেও বাসন মাজা যাবে ঘরের মধ্যে ভেতরে আর কি, কিন্তু কাঁচা যাবে না, তাই জন্য আমি আগে কেচে নিই। তো পটপট করে কেচে নিই, আর বাবা বলছে তুমি কেচে দাও, আমি ওপরে সুন্দর করে চিপড়ে মেলে দেবো। বাবা মেললে কী হয়, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ বাবা না খুব ভালো করে চিপড়ে মেলে দেয় যাতে জলটা তাড়াতাড়ি আর কি ঝরে যায় আর তাড়াতাড়ি শুকিয়ে যায়। কিন্তু আমি সেটা করি না, আমি না বেশি চিপড়াতে পারি না, তো কেন কি জানি ওর জন্য বাবা মেলে দেবে বলেছে। আমি ফটাফট করে কেচে দিই, দিলেই বাবা মেলে দিয়ে আসবে ওপরে, সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ব্লগগুলো ভালো লাগছে তো তোমাদের? আশা করছি ভালো লাগছে, যদি ভালো লাগে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। এই দেখো বাবা ওপরে চলে এসছে, এবারে জামা কাপড়গুলো সুন্দরভাবে মেলে দেবে। আর হচ্ছে দেখতেই পাচ্ছ ওয়েদারটা কেমন মেঘ হয়ে আছে আকাশে, হঠাৎ একটু একটু রোদ উঠছে, একটু একটু বৃষ্টি নামছে আর কি, মানে বোঝা যাচ্ছে না, ওই জন্য বাবা ভালো করে চিপড়ে চিপড়ে মেলে দিয়েছে। এদিকে হাজব্যান্ড খেতে বসে গেছে, তার তো আবার স্কুল যেতে হবে, ডিউটি আছে, তো স্কুলে যাবে, আর আমি একটু খেয়ে নিই, তারপরে টিফিন টিফিন গুছিয়ে দেবো, তাকে রওনা দিলেই একটু নিস্তার পাই আর কি। সকাল থেকে যা তাড়াহুড়ো, কেউ বাড়ির থেকে বেরোনোর থাকলে তাকে টিফিন দেওয়া, খাইয়ে মানে আর কি স্কুলে টুলে পাঠানো খুব চাপের, কিন্তু সকাল থেকে খুব মানে বিজি যায় আর কি। তো একটুখানি রুটি দিয়ে দিলাম, আজকে বেশি রুটি দিইনি, দুটো রুটি দিয়েছি, একটু তরকারি দিয়েছি, একটু তাড়াতাড়ি চলে আসবে, আর একটু কাঁঠাল দিয়েছি, কাঁঠাল খেতে কিন্তু খুব ভালোবাসে, আর আমি রোজ একটু ফ্রুটস দেওয়ার চেষ্টা করি। আর তোমাদেরকে আজকে দেখাবো বাড়িতে কী কী রান্না হয়েছে, লাউ শাক, তার সাথে হয়েছে হচ্ছে কাঁচা কলার কোপ্তা, আর ভাত এই হয়েছে আর কি, কাঁচা কলাটাও কিন্তু আমাদের গাছেরই। তো দেখো কী কী রান্না হয়েছে, আর প্রত্যেকবারই আমার মানি প্ল্যান্টগুলোকে দেখাতে ইচ্ছে করে। এই দেখো কাঁচা কলার কোপ্তা, আর একটু আলুর দম আছে সকালে, আর লাউ শাক, এই হয়েছে আজকে, মাছটা ছয়নি। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক করবে, আর অন্য একটা ভিডিওতে কিন্তু তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ভালো থেকো।